হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন ভিউয়ার্স, আজকে কিন্তু আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো দেখুন ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র যারা সিঙ্গেল আছেন শুধুমাত্র কিন্তু তাদের জন্য, যাদের কোনো জিএফ নাই। তো দেখুন ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর অ্যাপ মেয়েদের সাথে কিন্তু আপনারা পরিচয় হতে পারবেন। দেখুন এই অ্যাপ্লিকেশনের ভিতর কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা রয়েছে এবং সব মেয়েরা কিন্তু একদম পারফেক্ট, কিন্তু একদম সুন্দরী, এবং সব মেয়েদের কিন্তু একদম অরিজিনাল যে প্রোফাইল রয়েছে এবং সেই অরিজিনাল প্রোফাইল কিন্তু আপনারা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে। এবং আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সেই মেয়েদের সাথে কিন্তু আপনারা চ্যাট করতে পারবেন এবং সেই মেয়েদের কিন্তু পিকচার এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং সেই মেয়েদের সাথে কিন্তু আপনারা কথা বলতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, যারা সিঙ্গেল রয়েছেন, যারা তাদের কোনো জিএফ নেই, তারা কিন্তু অবসর সময় কাটাতে পারছে না, তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা সুন্দর সুন্দর মেয়েদের সাথে কিন্তু আপনারা মজা করতে পারবেন এবং সেই মেয়েদের সাথে কিন্তু আপনারা চ্যাট করতে পারবেন এবং সেই মেয়েদের কিন্তু সমস্ত পিকচার কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, এটি কিন্তু একটি ডেটিং অ্যাপ্লিকেশান এবং এটি কিন্তু বাংলাদেশের একটি অফিসিয়াল ডেটিং অ্যাপ্লিকেশান। তো এখানে কিন্তু আপনার যে লোকেশান রয়েছে সেই লোকেশান বেসিক কিন্তু আপনারা এখান থেকে আপনাদের লোকেশানের ভিতর যে মেয়েগুলো রয়েছে সেই মেয়েদের কিন্তু আপনার প্রোফাইল দেখতে পারবেন এখান থেকে এবং চাইলে কিন্তু সেই মেয়েদের সাথে কিন্তু আপনারা চ্যাট করতে পারবেন এবং সেই মেয়েদের সাথে কিন্তু আপনারা কথা বলতে পারবেন এবং এখান থেকে কিন্তু চাইলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু ডেটিংয়ে যেতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, এটি কিন্তু একটি সুন্দর একটি অ্যাপ্লিকেশান যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য। তো দেখুন ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটার নাম কী এবং অ্যাপ্লিকেশনটা কোথা থেকে পাবেন আপনারা সেটি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিব। তো দেখুন ভিউয়ার্স, আগে আপনাদের দেখিয়ে দিই যে অ্যাপ্লিকেশনের যে ফিচার রয়েছে। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের মেয়েদের প্রোফাইল রয়েছে, তো আপনারা যে মেয়েটাকে দেখতে চান দেখুন ভিউয়ার্স, সেই মেয়েটির উপর কিন্তু আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম। তো দেখুন ভিউয়ার্স, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু এই মেয়েটার পিকচার আমি কিন্তু পেয়ে গিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, আপনাদের কিন্তু যাকে পছন্দ কিন্তু আপনি তাকে দেখতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমি আরেকটি প্রোফাইল আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখুন ভিউয়ার্স, এই মেয়েটার পিকচার কিন্তু দেখতে পারছি এবং এই মেয়েটা যদি আরও কোনো পিকচার থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং এই মেয়েটার সাথে কিন্তু আপনি চাইলে চ্যাটও করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, নিচে লেখা রয়েছে চ্যাটের একটি অপশন রয়েছে, তো আপনারা কিন্তু এই চ্যাটে ক্লিক করবেন। তো চ্যাটে ক্লিক করার দেখুন ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনি চাইলে এখান থেকে চ্যাট করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমি এখানে আপনি এই মেয়েটাকে হাই পাঠালাম, এই সাই হাই হাই কিন্তু আমি এখানে পাঠিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, এবার কিন্তু এই মেয়েটা যখন অনলাইনে আসবে তখন কিন্তু আপনাকে অ্যান্সার করবে। তো দেখুন ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি চাইলে এখান থেকে যে কোনো মেয়ের সাথে কিন্তু আপনি চ্যাটও করতে পারবেন। এখন দেখুন এখানে কিন্তু ফিভারেট অপশন রয়েছে, তো এখানে আপনি যদি ফিভারেটে ক্লিক করেন তাহলে কিন্তু এই প্রোফাইলটা কিন্তু আপনি ফিভারেটে কিন্তু আপনি অ্যাড করে দিলেন। তো পরবর্তীতে কিন্তু আপনি চাইলে এই মেয়েটার পিকচার কিন্তু আপনি দেখুন এখানে ফেভারিট লিস্টে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু সব ধরনের মেয়েদের পিকচার রয়েছে, তো এখান থেকে কিন্তু আপনার চাইলে সব ধরনের মেয়েদের সাথে আপনি চ্যাট করতে পারবেন এবং কথা বলতে পারবেন এবং এই মেয়েদের কিন্তু পিকচারও দেখতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনি সেট করবেন সেটি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের ফোনে চলে আসবেন। তো ফোনে আসার পর দেখুন ভিউয়ার্স, আপনাদের ফোনে কিন্তু প্লে স্টোরে চলে যাবেন আপনারা। তো প্লে স্টোর আসার পর দেখুন ভিউয়ার্স, আপনারা কিন্তু সার্চ করবেন মিট টোয়েন্টি ফোর লিখে সার্চ করে দিবেন। তো মিট টোয়েন্টি ফোর লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশান চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এই অ্যাপ্লিকেশানটা কিন্তু খুবই একটি ভালো অ্যাপ্লিকেশান। দেখুন ভিউয়ার্স, এটা রেটিং রয়েছে 4.1 এবং এটি কিন্তু 5 মিলিয়ন+ ডাউনলোড রয়েছে। তো অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো দেখুন ভিউয়ার্স, এরপর কিন্তু আপনারা এখান থেকে এটি ওপেন করবেন। তো ওপেন করার দেখুন ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু একটি অ্যালাউ চাইবে। তো আপনারা কিন্তু এখান থেকে এই অ্যালাউটা দিয়ে দিবেন। তো অ্যালাউটা দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, এরকম একটি অপশন চলে আসবে আপনাদের সামনে। তো দেখুন ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আপনি চাইলে ফেসবুকের সাহায্যে কিন্তু এখানে লগ ইন করতে পারবেন এবং আপনি যদি চান যে ফেসবুকের সাথে সাহায্যে আপনি লগ ইন করবেন না তাহলে কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট এবং এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেখুন ভিউয়ার্স, আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার ইমেলটা এবং এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো এরপর দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু দেখুন নেক্সটে আপনারা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার দেখুন ভিউয়ার্স, এরকম একটু অপশন চলে আসবে। দেখুন ভিউয়ার্স, এখানে আপনার ফটো দিতে পারবেন। দেখুন এখানে ক্লিক টু আপলোড ফটো, তো এখানে আপনি ফটো দিতে পারবেন এবং পাশে দেখুন লেখা রয়েছে মাই নেম। তো এখানে কিন্তু আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। তো নামটা দেওয়ার পর দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু বার্থডে রয়েছে, তো আপনি এখান থেকে কিন্তু একটি বার্থডে সিলেক্ট করে দিবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু এখানে একটি বার্থডে সিলেক্ট করে দিলাম। তো দেখুন ভিউয়ার্স, এরপর আপনি মেন না উওমেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি মেন সেটুকু আমি মেন দিলাম। তো এরপর দেখুন আপনি ইন্টারেস্ট কিসে, তো আপনি যদি ওমেনে ইন্টারেস্ট হন তাহলে কিন্তু আপনি ওমেন সিলেক্ট করবেন, আর যদি আপনি মেনে ইন্টারেস্ট হন তাহলে কিন্তু আপনি ম্যান সিলেক্ট করবেন, আর যদি দুটো হয় তাহলে কিন্তু বোথ সিলেক্ট করবেন।
তো যেহেতু আমি ওমেন ইন্টারেস্ট, সেহেতু কিন্তু আমি ওমেন সিলেক্ট করলাম। তো এরপর দেখুন বিয়ার্স, এখানে আপনারা ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবং এরপর দেখুন বিয়ার্স, আপনাদের এরকম একটি অপশন চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা একটি ওকে করবেন। তো ওকে করার পর দেখুন বিয়ার্স, এখানে কিন্তু একদম সব সুন্দর সুন্দর মেয়েদের যে প্রোফাইল রয়েছে এবং পিকচার রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এবং এখানে কিন্তু আপনি সবার সাথে কিন্তু চ্যাট করতে পারবেন, কথা বলতে পারবেন এবং সব কিছু কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনার কাছে বিন্দু মানে লাইক করে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিন। আর আমার ভিডিওর নিচে দেখুন এই লাল কালার সাবস্ক্রাইব বাটন তুই টিপে কালো করে দিন এবং তার পাশ থেকে বেল আইকন টিপে অল করে দিন। এতে করে আমি যখন এরকম ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবাই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।